হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আমার পরিস্থিতি আমি তোমাদের সাথে এখন আজকে শেয়ার করব। অনেকদিন পর আমি জানি, অনেকদিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, সেজন্য আমার নিজেরও খুব খারাপ লাগছিল। আর পরিস্থিতিটা এমন একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেলাম বাড়ির সবাই, মানে বলার মতো না। আর তোমরা তো জানোই হয়তো অনেকে, কারণ আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার শ্বশুর মশাই মারা গেছেন, তো সেই জন্য বাড়ির পরিস্থিতিটা একদম ডিসব্যালেন্স হয়ে গেছিল। তো সেই জন্যই আর আমার অন্য কোনো ভিডিও বা কোনো দিকে মন দেওয়া হয়নি। তো ব্যাপারটা আমি তোমাদের সাথে অল্প করে শেয়ার করি যে বেশ কিছুদিন ধরে আমার শ্বশুরমশাই এমনিতেও অসুস্থ ছিল, হার্টের সমস্যা ছিল, লিভারের সমস্যা ছিল, কিন্তু মোটামুটি 20-25 দিন আগের থেকে মানে ওনার অবনতি আরও বেশি করে দেখা গেল। তো তারপর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, তারপর ধরো এই কথা বলা বন্ধ হয়ে গেল, বিছানা থেকে আর উঠতে পারতো না। তার মধ্যে স্পাইনাল কর্ডের একটু প্রবলেম ছিল, সেই স্পাইনাল কর্ডের থেকে এত ব্যথা হতো যে বিছানা থেকে উঠতেই পারতো না। তো এই সমস্ত প্রবলেমের থেকে তারপর আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে গেল, যখন তখন ওই বিছানাতেই পায়খানা পেচ্ছাপ সব কিছু করতো। তারপর আস্তে আস্তে ওনার আর কি অনেকটা ওয়েট লস হয়ে গেল, একদম শুকিয়ে মানে কঙ্কাল। তারপর খাওয়া দাওয়া বন্ধ, আর ফলের জুস ঠুস ওয়ারেস এগুলোই খেয়ে খেয়েছিল। তারপর তো হঠাৎ করে একদিন সকালবেলা আমার শাশুড়ি মা প্রচণ্ড কান্না করছে, বলছে তোর বাবা আর নড়ছে না, দেখ শক্ত হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে গিয়ে দেখলাম যে উনি আর নেই। তো কি আর বলবো, এরকম একটা পরিস্থিতির উপর দিয়ে আমরা সবাই গেলাম এই কটা দিন, মানে বলার মতো না। তো যাই হোক, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আর আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধানুষ্ঠান সকালবেলা, আজকে এখন বাজে 6টা। আজকে আমাদের হলো, ওরা 13 দিনের শ্রাদ্ধ করে, তো আজকে 13 দিন হয়ে গেল শ্বশুরমশাই আর নেই। তো আজকে ভাবলাম যে যেহেতু শ্বশুরমশাইয়ের আজকে শ্রাদ্ধানুষ্ঠান, তো সে আজকে তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করি। আর সেভাবে তো সব কিছু শেয়ার করা যাবে না, তো তাও আমি যতটুকু পারবো অল্প অল্প করে ক্লিপ তুলে তুলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে আর আমার ভিডিওটা দেখতে থাকবে। তো আর কি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর এখনও স্নান টান করিনি, এখন বাজে 6টা। তো আমি এখন স্নানটা করে নেব, পুরোহিত এখনও আসেনি। আর কাল আমার মা এসেছে, আজকে বাবাও চলে আসবে। তো যাই হোক, এই আর কি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো অল্প অল্প করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো পুরোহিত মশাই এসে গেছে দেখো, আর এখানে শ্রাদ্ধের প্রিপারেশন চলছে, কিছুক্ষণের মধ্যে আমার বর শ্রাদ্ধে বসবে। তো দেখো ও চলে এসেছে, আর এখানে শ্রাদ্ধে মোটামুটি বসে গেছে, কিন্তু এখনও সব কিছু সাজানো হয়নি। তো সব কিছু সাজানোর পরে আমি তোমাদেরকে আবার দেখাবো, তোমরা এইটুকু দেখতে থাকো। পরমাণি কার্যয়ে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম। এতস্মে স্বাচ্ছাদন অন্যায়ন এতে
এতে গন্ধ পুষ্পে এত দীপতে নমো শ্রী শ্রী নারায়ণী নমো এতে গন্ধ পুষ্পে এত দীপতে সম্প্রদানে ভয় ব্রাহ্মণাই নমো আবার এতে গন্ধ পুষ্পে এত দীপতে সম্প্রদানে ভয় গুরুভ্যে নমো নমো বিষ্ণু বিষ্ণুরম তশ্রত অদ্য ভাদ্র মাসি কৃষ্ণ পক্ষে একাদশাম তীর্থ প্রেতস্য ঔষজান্তা দ্বিতীয়ান্নে আলিম্মান পুত্রস্য সঞ্জীব চন্দ্রধর সর্বকাম সোপকরণ অন্নদান শ্রী বিষ্ণু দৈবত যথাসম্ভব পুত্র নামে ব্রাহ্মণ অহং দদানি। আর এদিকে রান্নাবান্নার প্রিপারেশন চলছে ওই যারা যারা নিমন্ত্রিত আছে তাদের জন্য। আজকে বেশি নিমন্ত্রিত নেই, ওই ঘরোয়া লোকজনরাই খাবে। আর এখানে আমি শ্বশুরমশাই নামে একটা ভুজি দিচ্ছি। সর্ব কর্মাণ কার্যয় নম ব্রহ্মাণ দেবায় গো ব্রাহ্মণ গীতায় জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 মাধব মাধব বাচি মাধব রীতি শরন্তে সর্ব কার্যেষু নম মাধব মাধব নম মাধব বেদা বেদি সমাপতে বৈর্ষ মহীন্দ্র যুপেন্দ্র যুপ আদ্যায় প্রণীত গ্লীনা পিণ্ড পিণ্ড গয়া গচ্ছত গদাধর আর এদিকে ঘরে ভাগবত পাঠ করা হচ্ছে। এই পৃথিবীতে সমস্ত কিছু অত্যন্ত সহজে পাওয়া যায়, কিন্তু একমাত্র সাধু সঙ্গ, একমাত্র ভগবত কথা শ্রবণ, ভগবানের গুণকীর্তন, ভগবানের লীলা মাধুর্য শ্রবণ, এটা ভগবানের বিশেষ ইচ্ছার ফলেই আমরা এই কৃপা আমরা লাভ করতে পারি। তাই কোথাও সাধু সঙ্গ হচ্ছে, কোথাও হরিবাসর হচ্ছে, কীর্তন হচ্ছে, সেখানে আমি গেলাম, ভগবানের কথা শুনলাম, সেখানে বসলাম, মনের মধ্যে ভাব জাগলো, একটু আনন্দ হলো, চোখ দিয়ে একটু প্রেমাশ্রু অশ্রুর এক দুইটা বিন্দু নিঃসৃত হলো, এটা মনে করতে হবে এটা ভগবানের এবং ভগবানের বিশেষ কৃপার ফলেই। তাই তো আমার শ্বশুরমশাই শ্রাদ্ধ অনুষ্ঠান মোটামুটি ভালোভাবেই হয়েছে। সকাল থেকে সবাই এসেছিল, আত্মীয় স্বজনরা যারা যারা পরিচিত ছিল সবাই এসেছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপর আমরা দুপুরবেলা আমরা সবাই খেলাম, খেয়ে রেস্ট করলাম। তারপর এই বিকেলবেলা এখন কীর্তন হবে বাড়ির সামনে, তো বিকেলবেলা কীর্তন হবে, তো সেই জন্য বাড়ির সামনে সব যোগাযন্ত্র চলছে। আর এই আর কি রাত্রিবেলা যারা কীর্তন করবে তারা খাবে। তো তারপর হলো এইভাবেই আজকে আজকের দিনটা শেষ করব। আর আমাদের মৎস্যমুখী জানা কবে? 9 তারিখ না, শুক্রবার। আর হচ্ছে শুক্রবার দিন হচ্ছে আমাদের মৎস্যমুখী। আর জানি না সেদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, তবে আজকেরটা আমি চেষ্টা করলাম যতটুকু পেরেছি, সারাদিনে অল্প অল্প ক্লিপ আমি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম।
তো যাই হোক, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কীর্তনের লোকরা যে খাওয়া দাওয়া করবে তার জন্য রান্না বান্না করা আছে। এখানে আছে ডাল, ফুলকপি রোস্ট, তারপর এখানে আছে চাটনি, ও এখানে দুপুরের ভাতও আছে অল্প, যাই হোক আবার ভাত বসানো হবে। আর এখানে আছে পনিরের তরকারি আর মিষ্টি, এই যে মিষ্টি এখানে রাখা আছে। তো আমাদের রাত্রে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যারা কীর্তন করতে এসেছিল ওরা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখন বাজে রাত্রি 11:30, আমরা খেয়েছি মোটামুটি 10:30-টার দিকে, কিন্তু মার সাথে গল্প করতে করতে অনেক টাইম চলে গেছে, এখনো ঘুমাইনি। তো যাই হোক, এই যে আমার মা আছে এখানে, মা আজকে আমার সাথে থাকবে রাত্রেবেলা। তো যাই হোক, শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধানুষ্ঠান ভালোভাবেই সম্পন্ন হলো, কোনো বাধা বিপত্তি আসেনি, কিছু অসুবিধা হয়নি, সব ঠিকঠাকভাবেই হয়েছে। আর আমাদের মৎস্যমুখী হলো সামনের শুক্রবারে। তো যাই হোক, এই আর কি, আর এই কটা দিন আমাদের ফ্যামিলির উপর দিয়ে মানে যা একটা যে সিচুয়েশনের উপর দিয়ে মানে আমরা গেলাম, আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি আমি করতে পারলাম না, সেজন্য দুঃখিত। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, জানি ভালো লাগার মতো কিচ্ছু নেই, তবু আমি বলছি লাইক করে দিও, কারণ আমার মানে আমার জাস্ট তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের সাথে পরে অন্য আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, সবকিছু নর্মাল হলে আমি খুব তাড়াতাড়ি আবার ভিডিও দেওয়া শুরু করব। তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, তোমাদের সাথে পরে অন্য আরেকদিন দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।